আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের বারান্দার ফুল, গোলাপ ফুলগুলো ঝরে গিয়েছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে আনলাম, সেটা হচ্ছে নানু আরশ ভাইয়ার জন্য কোলবালিশ বানিয়েছে। কারণ ও যেহেতু একটু মানে বড় হয়ে গিয়েছে, ওরা ছোট কোলবালিশে হচ্ছিল না, তো দুটো কোলবালিশের তুলা একটাই ভরে তারপর সুন্দর করে বানিয়ে দিয়েছে। এই যে উপরের ওষারটা দেখছেন, এটা নানু নিজের হাতে সেলাই করেছে কোনো মেশিন ছাড়াই। ভালোই হয়েছে, ও দাদাবাড়ি থেকে আসলে মানে দেখে অনেক খুশি হবে। তো সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি হচ্ছে পরোটা আর আলু ভাজি দিয়ে, তারপরে পড়তে বসব। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম পড়াশোনা করতে। পড়াশোনা মানে কি, যে আমার ক্লাস এইটেই তো আবার সামনের বছর ভর্তি হতে হবে, তার জন্য যেই ভর্তি পরীক্ষা তার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখন বাজে হচ্ছে 11:30। তো পড়া শেষ করে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে কিছু মানি প্ল্যান্ট গাছ লাগাবো, মানে অনেকগুলা বোতলে কিছু মানি প্ল্যান্ট গাছ লাগাবো। এখানে বেশি একটা কাঁচের বোতল পাইনি দেখে কাঁচের বোতল নিই নাই, বাট কাঁচের বোতল হলে মানি প্ল্যান্ট গাছগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এখানে আমি ছোট ছোট কিছু প্লাস্টিকের বোতল জমিয়েছিলাম, এই বোতলগুলো সুন্দর করে কেটে নিব, শুধু মুখগুলো কাটব। প্রথমে এই লেবেল বোতলের উপরে যে লেবেল আছে এগুলোকে ছাড়িয়ে নিব। বোতল কাটতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল। যাই হোক, আমি এখানে আমাদের বারান্দার মাটিতে লাগানো ছিল মানি প্ল্যান্টগুলো, জাস্ট একটু যখন ধাপে ধাপে এটা বড় হয় তো এক ধাপ করে কেটে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি। আর পানিতে পানি মানে এখন দেওয়ার পর কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলো ভাল লাগবে না, এক দুই সপ্তাহ যাবে, কিছু পাতা হবে, দেন ভালো লাগবে। তো আমি প্রত্যেকটা পানি ভরে দিচ্ছি। এখন এখানে আমি একটা ভুল করছি, প্লাস্টিকের বোতলগুলো একটু বড় করে কাটলে ভালো হতো, অতিরিক্ত ছোট করে কেটে ফেলছি। তো যাই হোক, গাছগুলো কিন্তু জাস্ট এক সপ্তাহের মধ্যে দেখবেন যে সুন্দর হয়ে যাবে, একদম দেখতে তখন ভালো লাগবে। এখন তো একদম কেটে দিছি যার কারণে ভালো লাগতেছে না, বাট এক দুই সপ্তাহ যাওয়ার পর ইনশাআল্লাহ গাছগুলো সুন্দর লাগবে দেখতে। পানির বোতল সব মোটামুটি ভরার পরে একটা পানির বোতল থেকে পুরো পানি পড়ে, দেখেন পানি পড়ে একদম ভাসে গেছে। তো এটা আসলে অনেক দুঃখজনক একটা ব্যাপার, কিন্তু সমস্যা নেই, ভাগ্য অনেক সময় মাইনে নিতে হয় ভাগ্যকে। যাই হোক, মুছে নিছি, তারপর দেখেন অল্প একটু পানি পড়ছে, একদম ঘর মনে হইতেছে বন্যা হয়ে যাবে। তো এখন তাড়াতাড়ি করে টেবিলের উপরটা পরিষ্কার করব, এগুলো ফেলে দিব। আরও আজকে আসবে, ওর দাদা বাড়ি থেকে একটু পরেই চলে আসবে। তাড়াতাড়ি করে আমি ঘর পরিষ্কার করব, গুছাবো, ঝাড়ু দিব, তারপর গোসল করে ওদের জন্য তৈরি হয়ে থাকব। তো এই যে হচ্ছে ফাইনাল লুক, এটা হচ্ছে আগের, যার কারণে এটা বেশি সুন্দর লাগতেছে, মানে আগেরগুলো তো দেখতেছেনই কত সুন্দর। আর এই যে পানি দেখেন, এখন এগুলো ভালো করে মুছবো। ঘর দুয়ারে যে পরিষ্কার করছে অনেক সুন্দর করে, ঝাড়ু ঠাড়ু দিছে, যদিও এটা আমার ঘর না। এখন হচ্ছে গোসল করব, তো শলাটা ট্র্যাপারটা নিয়ে যাই। আর আজকে আরশ আসবে, সরি আরশ আসবে আজকে ওর দাদা বাড়ি থেকে,
তো এই যে হচ্ছে এই দুইটা গাছ হচ্ছে ডাইনিং টেবিলের উপরে রাখছি আপাতত, আর আরেকটা রাখছি ফ্রিজের উপর, আর দুইটা ওখানে রাখছি। আর এই সেলফটা দুই দিন পর পরই এলোমেলো হয়, আমি আবারও কালকে রাতে এই সেলফটা গুছাইছি। আর এই যে আমার কিউট কিউট ভাইয়াটার মোজা, ওকে অনেক মনে পড়তেছে, একদিন দেখি নাই তা ওরা অনেক মিস করতেছি, তো ড্রয়ারে রেখে দিলাম। তো আমি গোসল করে এসে দেখি আরশবাবু এসে গেছে, সে তো মহা খুশি, তাকে আমি বলতেছি দেখো নানা তোমার জন্য কোলবালিশ বানাইছে। তার কোনো পাত্তা নাই, তার মানে সে এখন এখনও ভুলে নাই যে খাটের উপরে উইঠে দাঁড়ায় দুষ্টামি করতো, সেইটা এখনও ভুলে নাই। তো রীতিমতো সে আই সেই খাটের উপর উঠছে, উঠে যে এখন টিস্যুর প্যাকেটটা নিবে, আমি এখানে ক্যামেরা সেট করে রাখছি দুষ্টটা। তো আমি এখন হচ্ছে খেতে বসেছি, আজকে খেতে খেতে একটু লেট হয়ে গেল। এটা হচ্ছে শাক ভাজি ছাদ বাগানের, আর মানে যদিও অ্যালার্জি তারপরও নিয়েছি, কারণ ছাদ বাগানের শাক ভাজি তো আর মিস করা যায় না। আর এটা হচ্ছে শোল মাছ, শোল মাছ আর আলুর ঝোল। তো আজকে হচ্ছে পাটিসাপটা বানাবো, আম্মু বানাবে আর কি। এখানে গুড় ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর গুলিয়ে ছেঁকে নিচ্ছে একটা ছাঁকনির সাহায্যে, এর ফলে যে ভিতরে ময়লা যদি থেকে থাকে ওগুলো বের হয়ে যাবে। তো ভালো করে ছেঁকে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করে দিল, এটা হচ্ছে পাটিসাপটা পিঠার যে ভিতরের পুর সেই পুরের জন্য। তারপরে পাটিসাপটা পিঠার রুটির জন্য এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছে পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন, যেহেতু ফ্রিজে ছিল যার কারণে এরকম দলা পাকি আছে, ভালো করে হাত দিয়ে ভেঙে নিতে হবে। তারপর ওই গুড়ের আর ওই চালের গুঁড়ির মিশ্রণটা দিয়ে দিতে হবে। আরেকটা কথায় তো এখানে আরেকটা কথা হচ্ছে এই যে পানি আর চালের গুঁড়ির ব্যালেন্সটা কিন্তু ঠিক মতো রাখতে হবে, প্যানকেক বানাতে যে ঠিক যেরকম মিশ্রণ তৈরি করতে হয় ঠিক সেরকম, বেশি ঘন না বেশি পাতলাও না। তো এখানে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিল, তারপরে একটি হাঁড়িতে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা হচ্ছে পাটিসাপটার ভিতরের সরের জন্য আর কি, পুরের জন্য। ভালো করে এই চালের গুঁড়িটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না হালকা ব্রাউনি ব্রাউনি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তো ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিল হচ্ছে পরিমাণ মতো পানি, তারপরে একটা এলাচ ভালো করে থেতলিয়ে আর একটা দারচিনি দিয়ে দিল, তারপরে গুড় দিয়ে দিবে, এটা কিন্তু খেজুরের গুড়, ভালো করে একটা গ্রেটারের সাহায্যে কেটে কেটে দিয়ে দিল। আর মানে ঘন ঘন নাড়তে হবে, মানে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ না হলে নিচে এই যে পুরটা এটা লেগে যেতে পারে। তো এটা হচ্ছে দুধের সর, আমরা কিছুদিন যাবো দুধের সর জমিয়েছিলাম, সেই দুধের সরটা ডিপে ছিল, তো এটা কিছুক্ষণের জন্য নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছে, তো পুরাটা এখনও গলে নাই, তাও দিয়ে দিল এখানে। দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না গুড়ের মিশ্রণের সাথে এই সরটি ভালো করে মিশে না যাচ্ছে। নাড়তে নাড়তে যখন সরের সাথে গুড়ের মিশ্রণটি একদম পারফেক্টলিভাবে হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। তো ঠিক দেখেন ঘনত্বটা কিন্তু এমন হয়েছে। তো এখানে পাটিসাপটার রুটি বানানোর জন্য এখানে একটি প্যানে সামান্য পরিমাণে তেল নিয়ে ব্রাশ করে দিতে হবে, তাওয়াটা কিন্তু অনেক গরম রাখতে হবে। আর এই যে হচ্ছে পুর, তারপরে এই মিশ্রণটিকে ভালো করে ফ্রাই প্যানের উপর দিতে হবে, আর ফ্রাই প্যানটা কিন্তু অবশ্যই ননস্টিক হতে হবে, ননস্টিক হলে বেশি ভালো হয়। তারপরে এখানে পুর দিয়ে দিল, যখন নাকি হালকা পরিমাণে রুটিটা হয়ে আসবে তখন উপর দিয়ে পুর দিয়ে সুন্দর মতো একটি খুন্তির সাহায্যে উল্টিয়ে দিতে হবে। আম্মু জীবনের প্রথম পাটিসাপটা বানাচ্ছে, তাই ফার্স্ট বানাচ্ছে, তাই মানে প্রথম পাটিসাপটাটাই অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, মানে আগে তো কখনো বানাইনি, তার কারণে হচ্ছে ভিতরে একটু ই ছিল।
দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আম্মু আরেকটাই দিয়ে দিল ঠিক সেম ভাবে। আম্মু হচ্ছে একটু বেশি মিশ্রণটা দিয়ে দিয়েছে, একটু কম দিতে হবে। নানু আর কি পাশে ছিল, তো নানু আম্মুকে বলে বলে দিচ্ছিল। এই দেখেন এদিকে হচ্ছে সে আসছে আম্মুর কাছে দেখতে, তার আম্মু কি করে। তো আম্মুকে কোলে নিল, পরে আম্মুর সাথে একটু খেলাধুলা করলো। তো এই যে আরেকটার মধ্যে দিয়ে দিল হচ্ছে পুর, এটা একটু বেশি জাল দেওয়া হয়ে গেছিলো, তারপরে আগের মতোই ভাজ করে নেবে। তো আম্মু প্রথম বানাইতেছে, তারপর অনেক সুন্দর বানাইছে মাশাল্লাহ। পাটাশেপটা পিঠা তৈরি, খেতে কিন্তু অনেক মানে মজা হয়েছে আমার কাছে, যা মনে হইতেছে দেখেই। তো দেখতেও অনেক সুন্দর হয়েছে, জীবনের প্রথম বানাইছে তাই এত মজা করে এত সুন্দর করে বানাইছে মাশাল্লাহ। তো আমি আপনাদেরকে একটা খেয়ে তারপর দেখাইতেছি। খেতে অনেক মজা, মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আপনারা আমাদের এই ভিডিওতে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টস করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।